আচ্ছা চালানোর মাধ্যমে জিন, কালি, বর্মা, অগ্নি অনেক কিছু সাধন করে কাজ করতে হয়। কার কি সমস্যাটা দেখতে হয়, আমি তো এটা মনে করেন যে সাধনা কৌশলে আমি বলতে লাগেন, আমি নিজেই বলে দিই সব। আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের নতুন একটি প্রতিবেদন, আজ একটি ব্যতিক্রম প্রতিবেদন। যে আপুটি সামনে দেখছেন তিনি একটি কোনো সাধারণ আপু না, তিনি একজন আসলে অভিজ্ঞ, জ্ঞানী, গুণী একজন মানুষ, যার দ্বারাই মানুষ অনেক সমস্যার সমাধান নিয়েছেন তার কাছ থেকে। তিনি কবিরাজ, আসলে জিন সাধক, তান্ত্রিক, আধ্যাত্মিক অনেক ধরনের তার অভিজ্ঞতা আছে। তিনি সবাই অনেকে চিনেন, তার নাম হলো জশোদা বেগম। আজ অবশ্য কী কী বিষয়ে কবিরাজের ট্রিটমেন্ট দিবে বা বর্তমান কেমন চলতেছে আমরা বিস্তারিত কথা বলে জানার চেষ্টা করি। আপু কেমন আছেন আপনি? ভালো আছেন? ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ। তা কেমন লাগে, আপনি এই যে একজন গুণী লোক, মানুষ অনেক আসে আপনার কাছে কবিরাজের চিকিৎসা নিতে, মানে এটা কেমন ফিল করেন আসলে? এই তো ভালোই ফিল পাই। আচ্ছা আচ্ছা। আমি বিভিন্ন ধরনের কবিরাজি করি এবং আমার ধর্ম। কেমন লাগে আপনার আসলে এই বিষয়টা ভাবতে? এই তো ভাই আমি কবিরাজি করি আল্লাহর রহমতে, আমার বাপ দাদা গেলে, বাপ দাদা 14 গোষ্ঠী তান্ত্রিক কবিরাজ, আমিও এখন দুর্গান থেকে তান্ত্রিক কবিরাজিরা শিখছি। মায়ং থেকে উত্তর আসাম ন্যাংটার দেশ পানাম থেকে শিক্ষা আমার মায়ং, ঘোড়াঘুড়ি মায়ং থেকে আমার শিক্ষা, বিভিন্ন ধরনের কবিরাজি। আপনার পরিবারে মা বাবা এই পেশায় জড়িত ছিল? আমার বাবা মা 14 গোষ্ঠী, দাদা দাদি সবাই এই পেশায়। আমার পরদাদা শুদ্ধ একদম তান্ত্রিক। আপনার বিয়ে হয়েছে, স্বামী সন্তান আছে? তো স্বামী সন্তান আছে আমার। স্বামী কি কবিরাজ? স্বামীও কবিরাজ। স্বামীও কবিরাজ? হ্যাঁ হ্যাঁ। তাহলে তো আপনি আসলে অনেক ধরনের মানে অভিজ্ঞতা অর্জন করছেন বা অনেক রকমের আসলে মানে অনেক কতদিন ধরে আপনি এই পেশার সাথে জড়িত আছেন? এই তো আমার একদম জন্মের থেকেই, আমি মনে করেন আমি নাবাল লোকার পর থেকেই আমি। আপনি যে ইউটিউব ফেসবুকে দৌলতে আপনাকে অনেকে চেনে, অনেকে আপনার কাছে তো আসে, কোন ধরনের রোগীরা বেশি আসে আপনার কাছে? এই তো অশুভ শক্তির শুভ করি, হ্যাঁ, অবাধ্য লোকরে বাধ্য করি, আচ্ছা, অসাধ্য কাজকে সাধ্য করি। তো বিয়ে শাদী হয় না, জায়গা জমি নিয়ে চা চাকরি নিয়ে ঝামেলা, তারপরে এবং বিভিন্ন ধরনের কিছু মনে করেন অসাধ্য কাজ শুদ্ধ করা হয়, বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য নিয়ে ডাউন, বাড়িঘর নিয়ে ঝামেলা, এগুলো সংসার। সরাসরি আসে আপনার কাছে চিকিৎসা নিতে? হ্যাঁ, যাদের মন যারা মনে করেন সরাসরি আসতে পারে তাদের চিকিৎসা আমি করে দেবো আল্লাহর রহমতে। যদি দূরে থাকে, আসার মতন কোনো সমর্থ নাই, তাদের চিকিৎসা আমি চালানের মাধ্যমে, যদি চালানের কাজ হয় চালানের মাধ্যমে সমাধান করা হয়, আর আসার কাজ হলে এসে সমাধান করতে হয়। আচ্ছা, তো আপনার কাছে কি ছেলে রোগীরা বেশি আসে নাকি মহিলা রোগীরা বেশি আসে? মহিলা পুরুষ সবার সমাধান আমি করি। সবার সমাধান করেন আসলে? মহিলা পুরুষ সবার সমাধান করি, প্রেম ভালোবাসা ব্যর্থতা এবং ছেলে সন্তান হয় না, বিয়ে শাদী হয় না, আচ্ছা, এবং প্রেমের প্রেম ভালোবাসা নিয়ে একদম ব্যর্থতা থাকে। আচ্ছা আচ্ছা। এগুলোর জন্য কি কোনো শিক্ষা অর্জন করছেন নাকি আপনি দেখে দেখে শিখছেন? না না, এটা আমার শিক্ষা। লেখাপড়া করছেন এর উপরে নাকি আপনার মা বাবা এর উপরে? তান্ত্রিকদের গুরুজি আমি। আচ্ছা আচ্ছা। তান্ত্রিকদের গুরুজি এখন আমি। আচ্ছা, আপনি অনেক অনেকের শিখাইছেন এখন? অনেকজন আমার, আমি মনে করেন যে 1300 লোকের সর্দার। আচ্ছা আচ্ছা। শিক্ষা লিখতেছি আমি 300 লোক, আমি এখন তো আমাকে শিখাইছি। আপনার কাছে কোনো টাকা পয়সা লাগে কিনা? আমার কাছে কোনো টাকা পয়সা মানে কি, কিছু জিনিস খরচ মনে করেন যে যদি কিছু কিনে দেওয়ার হয় তাহলে কিনে দেয়, আমার টাকা পয়সা মনে করেন আগে আমি তেমন। ধরেন একজন মনের মানুষকে যদি কাছে আনতে হয় বা রাগ করে চলে গেছে বা এখন দেখা সাক্ষাৎ করে না, এই ক্ষেত্রে কি লাগে, কোনো খরচ লাগে নাকি এমনি কোনো তদবির বা চালানের মাধ্যমে? এর জন্য তদবির চালানের মাধ্যমে কাজ করে দেওয়া হয়, যদি কিছু কিনে কিনে দেওয়া লাগে তাহলেও কিনে দেয়, আমি কাজ করে দিই। আচ্ছা আচ্ছা, বুঝছেন। তা আপনি কি লেখাপড়া করছিলেন? তো এই তো কিছু করছি। আপনার কোনো বাচ্চা কাচ্চা সন্তান আছে, তারা লেখাপড়া করতেছে? আল্লাহর রহমতে। আচ্ছা, তা আজকে আজকে কি কোনো কোনো চালান দিবেন বা কোনো কিছু করবেন? জিন চালান দিয়ে মনে করেন জিন হাজির করা হয়, অবাধ্য লোকরা বাধ্য করা হয়, অশুভ শক্তি গুলো শুভ করা হয়, এরকম দূরের মানুষ কাছে আনা হয়। আচ্ছা আচ্ছা। আপনি আজকে কি করতে যাচ্ছেন? এখন আমি মনে করেন জিন জিন চালান দেয় যেন কিভাবে এভাবে, এটা আপনাকে আমি দেখাতে চাইতেছি। মানুষ জিনে ধরে, আসর ধরে, এগুলো আমি সমাধান করতে পারি আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। 72 থেকে 24 থেকে 72 ঘন্টার ভিতরে আমি কাজ সমাধান করে দিতে পারি। আচ্ছা, বুঝছেন, যেরকম ধরনেরই কাজ হোক
72 ঘন্টার ভিতরে কাজ সাকসেস করব আল্লাহর রহমতে। যা হোক কাজের পরেই মানুষ বুঝবে যে মুখে মুখে বলছে কাজও অতখানি দেখাইছে, মুখে বললে তো হবে না, কাজে দেখাতে হবে। সেটাই সেটাই বুঝছেন। এখন জিন জিন চালান দিয়ে কিভাবে ওইটা আমি দেখাতে চাই আপনাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, জিন চালান দিয়ে পাতা ছিঁড়ে দিলেন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, জীবন সারাতে করি বন্ধ করি কামুক কামিককে পানাম থেকে আমার শিক্ষা, বুড়া বুড়ি মায়ং থেকে। এবং আমি আমার চৈদ্দ গোষ্ঠীতে আমার তো একদম কবিরাজ তান্ত্রিক, ওইখান থেকে আমার শিক্ষা, আমি লাইসেন্স প্রাপ্ত কবিরাজ তান্ত্রিক, আমার লাইসেন্স আছে, ডকুমেন্ট আছে, বুঝছেন। হ্যালো ভিউয়ার, দেখতে পাচ্ছেন দিচ্ছে পানি, আসলে কি হবে আমরা কিছুই জানি না। আসলে তিনি জিন চালান দেওয়া হয়, এখানে জিন সাধন করা হয়। জিন চালাচ্ছেন কিভাবে দেয় এটা আমি আপনারা দেখালাম, বুঝছেন। আপনি পানি দিলেন, এর মধ্যে জিন হেসে একেবারে আত্মা হয়ে একটা ধোয়ার মতো ইয়া হলো, এর মাধ্যমে কি চালানটা চলে গেল? অনেক লোক হাজির করতে হয় চালানের মাধ্যমে, জিন কালী বর্মা অগ্নি অনেক কিছু সাধন করে কাজ করতে হয়। কার কি সমস্যাটা দেখতে হয়, আমি তো এটা মনে করেন যে সাধনা বসলে আমি একদম আন্তরিক সব মানুষে বলতে লাগেন, আমি নিজেই বলে দিই সব। আপনার সঙ্গে যোগাযোগের নাম্বারটা তো দেওয়া যাবে নাকি? হ্যাঁ, নাম্বারটা কি দেখে বলতে পারেন, নাহলে আমার কাছে দেন আমি বলে দিই। হ্যালো ভিউয়ার্স, এই আপুর কাছে চিকিৎসা নিতে চান বা আরও তদবির নিতে চান বা যোগাযোগ করতে চান, অবশ্যই তাড়াতাড়ি এই নাম্বারে যোগাযোগ করে আরও তথ্য বা আরও খোঁজ খবর নিয়ে আপনারা মনের যে কোনো জটিল ও কঠিন সমস্যাকে সমাধান করতে পারবেন। তার নাম্বারটি হচ্ছে 01810341740। নাম্বারটি আমি আবার বলে দিচ্ছি, নাম্বারটা হচ্ছে 01810341740। নাম্বারটা তো সবসময় খোলা থাকে। হ্যাঁ হ্যাঁ, তারপরে মনে করেন যে খোলা থাকে নাম্বারটা সবসময়, দেখে শুনে মনে করেন যে কথা বললে এরকম ভালো ভালো আমাদের মতন দেখে শুনে মনে করেন ভালো লোকের কাছে করাবেন, বিভিন্ন লোকের হাতে ধোকা খাইছেন, তারা আর খাবেন না এরকম নাম্বার দেখে দেখে মানুষ লাইসেন্স। এটা কি ইমো হোয়াটসঅ্যাপ আছে? এই নাম্বারে সরাসরি ভিডিও কল, সরাসরি ভিডিও কলে যোগাযোগ নিতে পারবেন। তো যাই হোক আপু, ভালো থাকবেন, আর আমরাও আবার আপনার সাথে সাক্ষাৎকার নিব, আপনি একটু সময় দিবেন যাতে আপনার দ্বারাই মানুষ উপকৃত হয়। তো ভালো থাকেন, দোয়া করি। আজকের মতো এখানেই শেষ করছি।